আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের লন্ডন নিউজ রাউন্ডের এই বিষয় ব্রেক্সিটের 1 বছর। এবং আপনারা জানেন, প্রতি সপ্তাহে আমরা এই বেলা ব্রিটেনের মূলধারার চলমান বিষয়, যা পুরো সপ্তাহ জুড়ে আলোচিত রাজনীতি, অর্থনীতি, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যে বিষয়টি বেশি প্রভাবিত করে আলোচিত হয়, আমরা সেই বিষয় নিয়ে লন্ডন নিউজ রাউন্ডে উপস্থাপন করে থাকি। আজকের বিষয়টি হচ্ছে ব্রেক্সিটের 1 বছর। শেষ পর্যন্ত সকল নাটকীয়তা পেরিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন বহুল আলোচিত ব্রেক্সিট চুক্তির জন্য সমঝোতায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন ব্লকের পক্ষে ডোনাল্ড টাস্ক এবং চিফ নেগোসিয়েটর মিশেল বার্নিয়ার, আর ব্রিটেনের পক্ষে সেক্রেটারি ডেভিড ডেভিস আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় এমন সমঝোতার কথা জানিয়েছেন। তবে এই সমঝোতার আগে আরও অনেক কঠিন ধাপ পেরুতে হবে। হাউস অব কমন্সের চূড়ান্ত বিলের উপর আলোচনা ও ভোটাভুটি, তারপরেই কেবল বাস্তবে রূপ লাভ করবে ব্রেক্সিট চুক্তি। ইতিমধ্যেই ট্রেড আলোচনা, সিঙ্গেল মার্কেট, আয়ারল্যান্ড বর্ডার ইস্যু, এই মূল ইস্যুগুলো এখনও রয়ে গেছে অমীমাংসিত। তার উপর আছে ইউরোপীয় ইউনিয়ন ব্লক, ব্রিটেন এবং ন্যাটোভুক্ত দেশসমূহের মধ্যকার নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়গুলো। সেই হিসেবে ব্রেক্সিট এখনও সুদূর পরাহত। তবে আশার কথা, উভয় পক্ষই ব্রেক্সিট ট্রানজিশনাল পিরিয়ড 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় পৌঁছেছে। এমনি নানান নাটকীয়তা আর সমীকরণে ব্রেক্সিট এখনও নেগোসিয়েশনের দ্বিতীয় ধাপের চূড়ান্ত আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে 2016 সালের জুন মাসে গণভোটের পর ব্রেক্সিটের 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে এখনই শুরু হয়ে গেছে প্রাপ্তি এবং প্রত্যাশার হিসেব নিকেশ। কারো কাছে ব্রেক্সিট যেমন হতাশার, কারো কাছে আবার আশার, আবার মাঝখানে এক পক্ষ রয়েছেন যারা এই দুইয়ের কোনো কিছুতেই আলোচনায় উৎসাহ অনুভব করেন না, যারা মূলত সুইং ভোটার, যাদের মতামতের উপর শেষ মুহূর্তে নাটকের পর্দা অলট পালট হয়ে যায়। ডেভিড ক্যামেরন যখন জনপ্রিয়তার তুঙ্গে, এমনকি পার্লামেন্ট এবং সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয় ব্রিটিশ প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত, তখনই ক্যামেরন তার রাজনৈতিক ক্যারিয়ারের 2টো ট্রাম্প কার্ড রাজনীতিতে ছড়ে মারেন। তার একটি ছিল এই ব্রেক্সিট ট্রাম্প কার্ড। রাজনৈতিক এবং অত্র অঞ্চলের ভূরাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ক্যামেরন অতি ক্ষমতাধর অথবা রাজনীতিতে মাইলস্টোন লাভের আশায় এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত ছকের খেলায় খেলতে গিয়ে চিরুনির দানার উপর দিয়ে হাঁটতে গিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেন। ফলশ্রুতিতে ডেভিড ক্যামেরন তার রাজনৈতিক ক্যারিয়ারের বিশাল সাফল্য থাকা সত্ত্বেও ব্রেক্সিটের মতো বিষয়ে নাড়াচাড়া করে নিজের ক্যারিয়ারের একেবারে ইতি ঘটিয়ে ফেলবেন ক্যামেরন নিজেও হয়তো ভাবতেও পারেননি। নেপথ্যের কারণ হিসেবে যা বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, সিআইএ এবং ন্যাটো ও MI6 একে অন্যের সাথে সমঝোতা ও যোগাযোগের মাধ্যমে কাজ করলেও গোয়েন্দা আধিপত্যের হিসেব নিকেশে সিআইএ তার গোয়েন্দাগিরি ও পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের কোথাও কাউকেই খবরদারি বা নেতৃত্ব করতে দেয়নি। ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন ব্লক সারা বিশ্বের নানা মানবতাবাদীদের পক্ষের অন্তত শেষ ভরসার স্থল হিসেবে কাজ করে আসছিল গণতন্ত্র এবং মানবতাবাদী হিসেবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে পর্দার অন্তরালের খেলায় বড় বাধা হিসেবেই দেখছিল সিআইএ। অথচ সিআইএর স্ট্র্যাটেজিক পার্টনার হল ন্যাটো গোষ্ঠী। এদিকে রাশিয়ান ফেডারেশনের ক্রমেই ইউরোপীয় ইউনিয়নে আধিপত্য বিস্তারের দিকে ধাবিত হলেও ন্যাটো রাশিয়ান ফেডারেশনকে আটকাতে খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছিল না, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব মোড়লের পথে প্রধান বাধা হয়ে উঠছিল ক্রমেই। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের বিশ্ব রাজনীতির আধিপত্য বিস্তার, ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা খর্ব, রাশিয়ান ফেডারেশনের আধিপত্য বিস্তার রোধ, আর সাম্প্রতিক সময়ে সামনে চলে আসা বিশ্ব রাজনীতি, বাণিজ্য, প্রযুক্তি, অর্থনীতির উদীয়মান ব্যগ্র চায়নার ক্রমেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ছককষে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী 2টি দেশ জার্মানি কিংবা ব্রিটেনকে ব্লক থেকে বের করে নিয়ে আসলে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো মার্কিনীদের সাথে প্রশ্নাতীতভাবে সামনে থাকবে। তেমনি রাশিয়ান ফেডারেশন চীন ইরানের অগ্রযাত্রার বিস্তর বাধার জন্য হস্তক্ষেপ করা সহজ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসলে চীনের একচ্ছত্র বিশ্ব অর্থনীতি, বাজার দখলের পথের রুট বা গতি পরিবর্তন করে দেওয়া যাবে, যেমন দেওয়া সম্ভব হয়েছিল জাপানের বিশাল অর্থনীতির বাজারের গতিপথ রুখে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের জন্ম হয়েছিল বা এর মাধ্যমেই করা হয়েছিল। এদিকে
ব্রেক্সিটের সমঝোতা হলেও জিনা মিলার সহ ব্রিটেন গ্রুপ, রিমেইনের গ্রুপ আর বেস্ট অব ব্রিটেন মিলে আবারও নতুন করে আইনি মোকাবেলায় হুমকি। শেষ পর্যন্ত ব্রেক্সিট কোথায় গিয়ে এর নাটকীয়ভাবে সমাধান হয় এখনও বলা মুশকিল। ব্রেক্সিট রুখে দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল, ইউরোপীয় ইউনিয়ন লিডার ঝঙ্কার এখনও ভেতরে ভেতরে সক্রিয়। ঝঙ্কার সর্বশেষ হুঁশিয়ারি দিয়েছেন জিব্রাল্টার ইস্যুতে স্পেনের ভেটোদানের ক্ষমতার প্রশ্নে। ব্রিটেন কোনোভাবে জিব্রাল্টার ইস্যুতে স্যাক্রিফাইসের মতো অবস্থানে নেই। আবার আইরিশ বর্ডার ইস্যুতে নিকোলা স্টার্জেন এবং গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্টে ঝঙ্কার, বার্নিয়ার, মার্কেল, আইরিশ প্রিমিয়ার ব্লেয়ার, ডিইউপি লিডার জেরি অ্যাডামসের মধ্যে খুব একটা তফাত নেই, যদিও ব্রিটেন গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্ট যথাযথভাবে মেনে চলতে বদ্ধপরিকর এবং সেভাবেই চলে আসছে। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্ট এবং আইরিশ বর্ডার এক বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে। এই দুই বিশাল ইস্যু ছাড়াও জিব্রাল্টার এবং ব্রিটিশ সিকিউরিটি ইস্যু এখন বারুদের গুদামে সামান্য দিয়াশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়ার মতো। টেরিজামে এমন কঠিন অগ্নি পরীক্ষার ভেতরের সব কিছুই জানেন ও বুঝেন, সেজন্যই বিশ্লেষণ এবং এভিডেন্স যাই হোক না কেন, মোক্ষম সময়েই সের্গেই স্ক্রিপাল ইস্যুকে বিশ্ব মিডিয়ায় ট্রাম্প কার্ড হিসেবে ছড়ে দিয়েছেন এবং সেই কার্ড এখন নিরাপত্তা পরিষদের কাউন্সিলেও গড়িয়েছে বাশার আল আসাদের ইস্যুতে। সের্গেই স্ক্রিপাল কার্ডের খেলার উপরই অত্র অঞ্চলের আগামী রাজনীতির গতিপথ নির্ধারিত হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে বেস্ট অব ব্রিটেন এবং জিনা মিলারের আইনি প্রক্রিয়াও আবারও আলোর মুখ দেখবে। অপরদিকে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ রিমেইনার এখন ব্রেক্সিট পন্থীদের সাথে, তবে অধিকাংশ ব্রিটিশ এখন ইউরোপীয় ইউনিয়নের সিঙ্গেল মার্কেটে থাকার পক্ষে। আবার জরিপে দেখা গেছে 52% এখন আবার রিমেইনরের পক্ষে। লিবারেল ডেমোক্রেট দল ব্রেক্সিটের জন্য দ্বিতীয় গণভোটের দাবি করে আসছে। সিঙ্গেল মার্কেটে থাকার জন্য লেবার দল এবং রিমেইনেররা এখন বলা যায় একমত, এবং পার্লামেন্টে চূড়ান্ত বিলে তারা এক এর পক্ষেই থাকবেন এবং ঘোষণাও ইতিমধ্যে মিডিয়ায় সেভাবেই এসেছে। এক দল আছেন যেমন তাদের প্রাপ্তি এবং লাভ কী হচ্ছে সেই হিসেব নিকেশ করছেন, অপর দল আছেন তাদের কী পরিমাণ ব্যবসায়িক আর্থিক ক্ষতি কী পরিমাণ হবে সেই হিসেব কষছেন প্রতিনিয়ত, আর উভয় গ্রুপই নিজেদের লবিংয়ের মাধ্যমে ক্যাম্পেইন করছেন প্রভাবিত করার জন্য। আরেক দল আছেন নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে নাগরিকত্ব ত্যাগ অথবা দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট এবং আইরিশ পাসপোর্ট নিচ্ছেন। এই অবস্থায় ব্রেক্সিটের ডেডলাইন হচ্ছে মার্চ 2019, যদিও বছর খানেকেরও কম সময়, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশের প্রয়াত রাজনীতিবিদ পার্লামেন্টারিয়ান মালেক উকিলের এমন উক্তি রাষ্ট্রবিজ্ঞানের পাতায় বেশ জোৎসইভাবে ছাপারক করে না থাকলেও বাস্তবে কিন্তু সেটাই হয়ে থাকে। মুহূর্তে নাটকীয় সিনারিও, পর্দার অন্তরালের খেলা সামনে চলে আসে মোক্ষম সময়ে। সেজন্য 2019 সালের একেবারে ডেডলাইনের মুহূর্তের আগে পরিষ্কারভাবে কোনো সমীকরণ টানা অনেকটাই কঠিন, বলা যায় সঠিক হবে না। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে লন্ডন নিউজ রাউন্ডে থাকছে ইমিগ্রেশন অধিকার এবং চলমান অভিযান। সঙ্গেই থাকুন এবং আপনারা মতামত দিন। সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন নিউজ রাউন্ড, লন্ডন থেকে।